স্বপ্নের বিভোর চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস সকালে কি বিকালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে তাদের আলোমেঘ কথাগুলো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ডেকে তুই আমি আপনি টায়ার্ড হয়ে যান না এরকম একটা মানুষের চাকরি করতে, দিন রাত তার কথা মতো চলতে? এরকম একটা মানুষের সাথে কেউ এতটা বছর থাকতে পারে আমার বিশ্বাস হয় না। শেয়ার মার্কেটে যাবো, তাছাড়া আজকে বাসা তো রান্না হবে না, যে নাকি লাঞ্চ করলাম। তোমার নাকি পেটে তুমি যাবে কি? আচ্ছা, আপনি যে আমার সাথে এতক্ষণ আছেন, বাবার চলছে কি করে? উনি তো আপনাকে ছাড়া অচল। তাই তো, অনেকক্ষণ হয়ে গেল। আরে অন করবো না জীবন বাবা, প্লিজ সরি। ইটস ওকে। আচ্ছা, এক্সামের পর থেকে ফেরার কোনো খোঁজ খবরে নেই, কাহিনী কি বলতো? জানি না, আমি তো অনেক কম কথা বলি, তারপরও কি তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? কি প্র্যাকটিস চলছে? ও মা, অনেক পুরো দমে চলছে প্র্যাকটিস। চালিয়ে যাও, প্র্যাকটিস চালিয়ে যাও। মেয়েরা ছবি তুলতে পছন্দ করে সেটা দেখো, এটা দেখে এখানকার অনেক ছেলেরাই ফটোগ্রাফার হবে। কি বলছেন স্যার, বলা তো যায় না, ইন্টারনাল কিছু যদি হয়ে থাকে হেলাফেলা করা কি ঠিক হবে? একজন ডাক্তার তো দেখছে নাকি? যে করি হোক, অ্যাক্সিডেন্টের জায়গাটা খোঁজ নিতে হবে, আর গাড়ির নম্বরটা অবশ্যই বের করতে হবে। আজকে যদি মিথুনের বড় কিছু হয়ে যেত, গাড়িতে কোনো দোষ নেই, কেউ যদি অন্যমনস্ক হয়ে রাস্তা চলাচল করে তবে তো তার অ্যাক্সিডেন্ট হবেই। Dear listeners,
ভালোবাসার রঙে হারিয়ে যাবে। আপনাদের সামনে উপস্থিত করছি আমাদের প্রিয় শিল্পী, প্রিয় গান, সেটা হচ্ছে সিলেটি ফোক সং, সো ফেমাস আমাদের দেশে এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। আদনান, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। প্লিজ আপনাদের কমেন্টস গুলো আমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন, ধন্যবাদ। আদান প্রত্যেকটা মানুষ আলাদা প্রাইভেসি থাকা উচিত। মামুন ভাই, আপনি তো মুরব্বী, আপনি আরে আমি কি করে বুঝবো যে তুমি বাথরুমে এসে প্র্যাকটিস করছো? তাই বলে বাথরুমের সামনে সবাই মিলে কোন মানে আছে? আচ্ছা আই, তুই বাথরুমে বসে একা একা চিৎকার করছিস কেন? আমরা তো ভাবলাম কোনো অঘটন ঘটলো কিনা, আমাদের দোষ কি? শোন, তুই যে আর্য হতে চাস সেটা গুড নিউজ, তা আমাদেরও সাথে নে। সাথে নেব মানে? সাথে নেয় মানে হচ্ছে ধর, মানে আমাদের সামনে প্র্যাকটিস করলি, বাথরুমে একা একা বসে প্র্যাকটিস করলি কেন? আর ধর ধর যে তুই তোর কথা দিয়ে আমাদেরকে যদি ভোলাতে পারিস, রেডিওতে আর্য হওয়াটা মানে হচ্ছে একেবারে কনফার্ম। হ্যালো, তোমার কাছে আমার ইন্টারভিউ দিতে হবে না, ঠিক আছে? আর শোন, তোর এই খবর কে বলছে যে আমি আরজে হব? মামুন ভাই, আপনি কি ওকে কিছু বলছেন? আরে এমন একটা খবর কি চেপে রাখা যায় নাকি? প্রণয়দা, আরজেটা আবার কি? এটা কি কোনো কোর্সের নাম? ওকে কোর্সটা বোঝাও। শোন, নিজেকে এরকম একা ভাবিস না, তারপর সত্যি সত্যি একা হয়ে যাবি। বন্ধুদের সাথে থাকবি, বন্ধুদের সময় দিবি, নিজেকেও সময় দিবি, হাসি খুশি থাকবি। এখন তোমার ভালো লাগছে মিথুন? আপনি আমার রুমে ঢুকেছেন কেন? না মানে এখন তো তুমি অসুস্থ। আমি বলেছি আমার কোনো হেল্প লাগলে আমি আপনাকে বলবো। না মানে কিন্তু ধর আমি আমার রুমে কাউকে অ্যালাউ করি না। না মানে আপনি বের হয়ে যান এখন আমার রুম থেকে। এসছো? আমি তো তোমাকে ফোন করেছিলাম। জি স্যার, ফোনটা পেয়েতে চলে আসলো। তা তখন কোথায় ছিল? মিথুনের ঘরে। মিথুনের ঘরে? মিথুন তোমাকে অবাক হওয়ার কিছু নেই স্যার, ও আমাকে বের করে দিয়েছে। তুমি অফিসে ফোন করো, যা এসে ওখানে আপনার বলছেন তোমার জন্য। উনি তোমাকে কিছু কাজ দেবেন, কাজগুলো তুমি কমপ্লিট করো। জি স্যার। কি বলছো? না না না, এখন তো বের হওয়া সম্ভব না। ওরা ভাববে যে ভাবুক না। দেখো, ওরা জানে যে আমি এসবের মধ্যে নেই, তাই না? সবাই জানে যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি কিন্তু মাছ খাই না।
ছেলেটা যন্ত্রণায় না, তোমার সাথে শান্তিমতো কথা বলতে হবে। আচ্ছা শোনো, আমি পরে কথা বলছি, এখন রাখো। আপনার কথা তো আলাদা, আপনি তো জানেন রেডিও আর জে কি, কিন্তু ও তো জানে না রেডিও আর জে কি। আচ্ছা কি করতে চাও? আপনি নোটিশ বোর্ডের দিকে আসেন প্লিজ। আইন? আচ্ছা ঠিক আছে, চলো আসেন। মামুন ভাই ঠিকঠাক আছে? সুমনকে প্রতিদিন এক ঘন্টা রেডিও শুনতে হবে, এক ঘন্টা টিভি দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি শেয়ারে নিই ষোলো সময় ও টিভি না দেখলে। হ্যাঁ ওটা ঠিক, তাই ঠিক আছে, মনে থাকবে। জি ওকে। তুমি এখন সোজা রুমে যাবে, রুমে গিয়ে টিভি ছাড়বে, টিভি ছাড়ে টিভি দেখবে, পাশাপাশি রেডিও শুনবে, দুইটা কাজ একসাথে করবে। ওকে চল। কিন্তু আদনান ভাই আমাদের এই মেসে তো কোনো রেডিও নেই। আরে গাধা, এফএম শুনতে হলে রেডিও না হলেও চলে, তোর সেলফোন আছে না? জি জি। মাহি? হ্যালো মাহি। হ্যাঁ আমি তো বাসাতেই, কেন কি কখন তোরা যাচ্ছিস? আচ্ছা আচ্ছা আমি এখনই আসছি। মামুন ভাই মিথুন, মিথুন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি যাই। টাইমলি ফোনটাও ধরে না, আছো একটা। হ্যালো, কোথায় তুমি? আমি মানে আমি রাস্তায়, এই তো 6 নম্বর রোডে। মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো কোথায় তুমি। তুমি কি এখনো বাসা থেকে বের হওনি? জয়নি, না না আমি আমি আসছি, প্লিজ 10 মিনিট, প্রমিস। 10 মিনিটের জায়গায় যদি 12 মিনিট হয় তোমার আজ খবরই আছে, আমি সত্যি সত্যি বলে দিলাম। জয়নি প্লিজ, যদি একটু বুঝো, 10 মিনিট আমি আসছি, একটু অপেক্ষা করো 10 মিনিট। হ্যাঁ তোমার জন্য আমি 20 মিনিট যাবত ওয়েট করছি, এখন আর 10 মিনিট তো আমাকে করতেই হবে, তাই না? সরি, সরি, 100 বার সরি, 1000 বার সরি। ফোনটা রাখো এখন, আর তুমি আমার কথা বলে সময় নষ্ট করছিস। এখন 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে যাবে বলে দিলাম। মানে? না না কিছু না, আমি আসছি, বাই, ফোন রাখি এখন। উফ, জয়নি আজকে দেখা করতে বলেছিল, এখন ভুলেই গেলাম, 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে গেল তো আমার। তোর সময় চলে আসবে আমি তো ভাবতেই পারিনি। ও তাই, এত বড় একটা ঘটনার পর আমরা আসবো না, তুই কি ভাবিস আমাকে বলতো? আরে আমি খুশি হয়েছি রে বাবা, পাশে বোর হচ্ছিলাম আমি। হ্যাঁ এই জন্যই তো আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করো। আচ্ছা তাই তো, তোমরা জানলে কি করে? একটা আনোন নাম্বার থেকে ফোন আসলো, বললো তোমার অ্যাক্সিডেন্টের কথা, তারপর আমি সবাইকে ফোন করে জানালাম। হ্যাঁ আমাকেও তো জানিয়েছে। বন্ধু না, খোঁজ খবর তো রাখবো আর। ফারা, আমি তো ভাবলাম যে ফারা অনেক আগে থেকে বসে আছে, আপনার সেবা যত্ন করছে। মানে সুযোগ পেলে খোঁচা মারতে ভুল হয় না তোর? না আচ্ছা আচ্ছা, এসব বাদ দে, তুই বল তোর কি অবস্থা। আর আমার তেমন কিছুই হয়নি, হাতে সামান্য একটু ব্যথা পেয়েছে। শুনলাম মাথা স্টিচ পড়েছে, তুই সামান্য কিছু বলছিস? আরে মাথায় না, হাতে সামান্য একটু ব্যথা পেয়েছি। আর গাড়িটা যদি ঠিক মতো মানে ঠিক টাইমে ব্রেক না করতো আমি ডাইরেক্ট উপরে। ধুর কি যে বলিস না। আমি ঠিক বলছি রে, তোদের ভালোবাসা এবার বেঁচে গেলাম।
আরে তোমরা সবাই দেখি চুপ হয়ে গেলে, মানে এটা কোনো ব্যাপার নাকি? একবার তো বল এসে, মানে ক্রিকেট বল ম্যাচের সময় আমার মাথায় এসে লাগলো, আমি ইনজুর্ড, দুই দিন হসপিটাল ছিলাম, পরের দিন আবার ম্যাচ। তুমি তো গন্ডার, সবাই পারো। গন্ডারের সাথে মিল আছে। আর তুমি কি? আমি কি? কি? আচ্ছা তুমি বেচের পিছিয়ে আমরা লাগো কেন? বেচে তো ইনোসেন্ট। ইনোসেন্ট? প্রীতি, তুমি ওর সম্পর্কে কিছুই জানো না। হ্যাঁ তুমি বুঝে সব জেনে গেছো। মনে হয় না ঠিক আছে, আমি যেভাবে বললাম ওকে ভাই একটু স্টেপগুলো নিতে থাকবো, একটা প্রপারটা সব তো আমি দেখবো স্যার। আচ্ছা রাখলাম, বলো। তাহের সাহেবের সাথে কথা হয়েছে, একটা মিটিং করতে চাই। ঠিক আছে অ্যারেঞ্জ করো। ওকে স্যার। স্যার মিথুনের মনটা খুব ভালো দেখলাম, এত হাসি খুশি আমি কখনোই ওকে দেখিনি। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, একা একা নিশ্চয় খুব খারাপ লাগছিল স্যার। তুমি ওদের ভালো করে টেক কেয়ার করো। শিওর স্যার। জুনাইদ, তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি ওর বন্ধুদের রেখে খুব ভালো করেছো। থ্যাংক ইউ এগেইন। আচ্ছা তোর এমন করছিস মনে হচ্ছে তোরা বাইরের কেউ না। ওকে ফাইন, তুমি মিথুন, আমি একটা ব্যাপারে খুব কনফিউজ। মানে তুমি তো এত আনমাইন্ডফুল না যে তুমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে আর গাড়ি এসে তোমাকে সালাম করতে যাবে না। কি করছিলে? মানে কাকে নিয়ে ভাবছিলে? কাকে নিয়ে ভাববো, দূর কাউকে না। ডাল মে কুছ কালা হ্যায়? হ্যাঁ বলো। কুছ কালা হ্যায়? আচ্ছা ঠিক আছে, এবার ব্রেকে তোমার প্ল্যান কি? এই যে বিছানায় শুয়ে থাকা। সিরিয়াসলি বলো। আমার কোনো প্ল্যান নেই। আমি কিন্তু সিলেট যাচ্ছি। সিলেট? যাও না। তোমার মাথা। বাবা মার সাথে দেখা করতে ভাইয়া ভাবিও যাবে। তাহলে তো প্রীতির একটা ওয়ান্ডারফুল ট্রিপ হবে। সুমন? ও সুমনের তো আবার পড়ালেখা করতে হবে। শোনো এই যে বই মুখস্থ করলে হয় না, মানে একটু আশেপাশে তাকাতে হয়। এভাবে আশেপাশে তাকাবো না, মানে চোখ খুলে তারপরে মনটা খুলে তাকাতে হয়।
কেন জ্বালাচ্ছ ওকে? আচ্ছা আঙ্কেলকে তো দেখলাম না, বাসা নেই? আচ্ছা হয়তো। হ্যাঁ বাবা, তোমার মা? স্বপ্নের বিভোর চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া সকালে কি বিকালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে তাহাদের আলো মেঘ কথা কোনো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে